ওহ, লজেন্স গুলা খুবই টেস্টি মনে হচ্ছে। মনে হচ্ছে খুবই সুস্বাদু। দাঁড়াও এক্ষুনি টমকে ভেলকে দেখাই। এই নাও টম, তুমি লেমনটা। কাজ হয়ে গেছে, ভাগো এবার। ও, সব লজেন্স গুলো এখন আমার। দাঁড়াও লজেন্স নিয়ে আসছি তোমাকে। উই বাবা, দাঁড়াও। কোনো লাভ নেই। উফ, এই শালা শয়তান বিড়ালটাকে নিয়ে আর পারা যায় না। টম, তুমি যতই চেষ্টা করো আমাকে ধরা তো সহজ না। এই লজেন্স গুলো সব আমি কুকুরের হাড়ের গর্তের মধ্যে ফেলে দেবো। হাড়গুলোকে গর্তের মধ্যে রেখে দিয়েছি। দাঁড়াও কুকুর ভাই, আমি ওইগুলোকে রাখি, তারপর তুমি মাটি চাপা দিয়ে দাও। তো টমটাও ঢুকে গেছে পাগলের মতো। যাক, মনে হচ্ছে আমি মাটির নিচে আটকা পড়েছি। আরে কি ব্যাপার, আমার হাড়গুলো বাইরে আসছে কেন? এটা কি লেকার ভাগো? ওই দেখো কুকুর ভাই, ওই দেখো জেরিটা চকলেটটা খাচ্ছে। ভাগো এখান থেকে, এক দৌড়ে ঘরের মধ্যে ঢুকে গেছি। বাঁচলাম বাবা। কি ব্যাপার? হাই হাই, এই যে টম, দেখো তুমি কি অবস্থা করেছো তোমার শরীরে, চলো আমার সাথে। না, তোমাকে এক্ষুনি গোসল করিয়ে দিচ্ছি। বাঁচাও। এই তো, এইবার দেখো কত সুন্দর হয়ে গেছো। বাহ, এই তো আমার টম। ও, মনে হচ্ছে চকচকে হয়ে গেছি। হ্যাঁ, এখন এই দুধ খেয়েই কাটাতে হবে। কত সুন্দর লজেন্সটা খাচ্ছিলাম, বেটা জেরিটা সব বাগড়া দিয়ে দিল। মনে হচ্ছে খুব টেস্টি দুধ। একদম নজর দেবে না, জীবনটা বেদনা, চারিদিকে শুধু পানি ছাড়া কিছু দেখা যায় না। শুধু লবণাক্ত পানি, এক ফোঁটা মিঠা পানিও নেই। ও, বোতল উল্টা হয়ে গেছিল, ব্যাপার না। খাবার তো কবে শেষ হয়ে গেছে, কিচ্ছু নেই। কি করব, এই জুতাটাই খেয়ে দেখি কেমন লাগে। ভালোই তো লাগছে দেখছি, একটু খেয়ে নি। এটা মনে হচ্ছে কৃত্রিম নুডলস। আরে কি ব্যাপার, এটা দ্বীপ মনে হচ্ছে। উফ, কাজ হয়েছে। এই তো এবার আমাকে আর পাইকে কি একই একই। হাই হাই, এতে পড়ে যাবো আমি, এক্ষুনি বিপদে পড়েছিলাম। নারকেল মনে হচ্ছে। ও, আমাকে আর পাইকে এইবার খাবো, কি ব্যাপার, ভাঙে না তো। মুখ শেষ শেষ শব্দ, মনে হচ্ছে একটা কচ্ছপ। ওরে বাবা রে, আর পাইকে, এ তো পুরো মাংস মাংস খেতে খাওয়া হয়ে যাবে। লবণ দিয়ে খাবো তোমাকে। যা, সব দাঁতগুলো ভেঙে গেল। কি হবে এবার, কি খাবো এবার আমি? যেটুকু আসেছিল সব শেষ। এটা ইঁদুর আসছে মনে হচ্ছে, তো নরম খাদ্য। হ্যাঁ, ইঁদুরটাকে খেয়ে পেট ভরাতে হবে। ও, আমার পছন্দের খাবার। এই ইঁদুরটাকে অনেক রকম খাদ্য তৈরি বানিয়ে খাওয়া যাবে, রোস্ট বানিয়ে খাওয়া যাবে ইঁদুরটাকে। উফ, মনে হচ্ছে বেড়ালের পায়ের ছাপ। ভাগো, এই মরেছে, বেড়ালটা তো আমাকে ধরে ফেলবে। এখান থেকে চুপচাপ পালাতে হবে। এ কি, আমি কোথায় এসে পড়লাম, এত গরম কেন? তুমি ঠিক জায়গাতে এসেছো বৎস, আমি বহুত ক্ষুধার্থ। আজ এক বছর যাবৎ কিছু খাই না, আজ তোমাকে এই কাঁটা চামচ দেখাবো। আমার হাত থেকে পালিয়ে তুমি বাঁচতে পারবে না শয়তানি দূর। দাঁড়াও, কোথায় পালাচ্ছ? আরে, এ তো মনে হচ্ছে আদিবাসীদের নিবাসে চলে এসেছি আমি। ধরা পড়লে তো মারা পড়বো। হাই হাই, টেস্ট তো মারলো। শয়তান বেড়ালটাকে একটু ভয় দেখায়।